সেনাবাহিনীকে মাঠে নামানো হবে এবং 13 দিনের জন্য তারা মাঠে থাকবে 18 সালে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে যেভাবে জনগণের আস্থার সংকট সৃষ্টি করা হয়েছিল যেভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এইবারও সেনাবাহিনীকে বিতর্কিত করার একটি নীল নকশা একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে আমরা সেনাবাহিনী সহ সকল বাহিনী এবং পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা জনগণের পাশে দাঁড়ান আমাদের এই আন্দোলন আপনাদের জন্য আমরা ক্ষমতায় আসলে আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে আমরা ক্ষমতায় গেলে জনগণের জীবন মানের উন্নয়ন ঘটানো হবে আমরা আন্দোলন করছি জনগণের জন্য আমরা যদি এমপি মন্ত্রী হতে চাইতাম তাহলে এই স্বৈরাচার সরকার আমাদেরকে যেভাবে মাথা কিনতে চেয়েছিল আমরা কিন্তু বিক্রি হয়ে যেতাম বন্ধুগণ আমরা কি বিক্রি হয়েছি না আমরা বিক্রি হয়নি আমরা আন্দোলন করছি যতক্ষণ না পর্যন্ত এই মাফিয়া সরকারের পতন হবে গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি সন্ত্রাসী দল আর জামাত রাজাকারের দল তো প্রধানমন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কেন 96 তে রাজাকারের সাথে হাত মিলিয়েছিলেন তার মানে আপনি রাজাকারের পৃষ্ঠপোষক আমরা বলতে চাই এই আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই চূড়ান্ত পর্যায়ে আমাদের বিভেদ করা যাবে না আমাদের ঐক্যবদ্ধভাবে গণ অধিকার পরিষদ জামাত বিএনপি সহ সবাইকে রাজপথে নামতে হবে আগামী 7 তারিখে কোনো নির্বাচন হচ্ছে না সুতরাং নির্বাচনে ভোট দিতে আমরা ভোট কেন্দ্রে যাব না জনগণের প্রতি আমরা এই উদাত্ত আহ্বান রাখছি আপনারা এই দামি নির্বাচনে ভোট দিতে যাবেন না গতকাল দেখেছেন একজন নির্বাচন কমিশনার আনিসুর রহমান আপনারা নিশ্চয় বলে জাননি এক সময় তিনি একটি জায়গায় বক্তব্য দিতে গিয়েছিলেন তার বক্তব্য শুনে বিসিএসপিরা অথিরা মনোক্ষুণ্ণ হয়েছিল তার বক্তব্য পরবর্তী শুনে নাই তিনি নাখোশ হয়ে মঞ্চ থেকে নামতে বাধ্য হয়েছিলেন সেই আনিসুর রহমান গতকাল বলেছে যদি নির্বাচন বিরোধী এই পোস্টার এই লিফলেট বিতরণ করা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই নির্বাচন কমিশনকে আমরা মানি না সুতরাং এই নির্বাচন কমিশন কি আইন করলো না করলো সেটা আমরা তুরাই কেয়ার করি তারা বলেছিল 18 ডিসেম্বর থেকে আমাদেরকে নামতে দিবে না আমরা কি ভয়ে ঘরে বসে আছি না পুলিশের অনেক কর্মকর্তা আমাদের সাথে দেখা হলে বলে যে রাশেদ ভাই আপনাকে এবং নূরকে গ্রেপ্তার করা হতে পারে গতকাল একজন বলেছে কেন এই যে আমরা কোনো নিয়ম মানতেছি না নির্বাচন কমিশনের আমরা এই যে অবরোধ করে রাস্তা অবরোধ করে একমাত্র গণ অধিকার পরিষদ সমাবেশ করে আর প্রদান করে গণ অধিকার পরিষদ এভাবেই সাহসের পরিচয় দিচ্ছে অন্যান্য দলও করে কিন্তু গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রামী ভূমিকায় ছিল সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ভূমিকা আমরা পালন করে যাচ্ছি সুতরাং ওই আনিসুর রহমান কি বলল না বলল এতে আমাদের যায় আসে না আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জনগণের কাছে যাব আমরা লিফলেট বিতরণ করব আমরা জনগণকে বলবো আপনারা ভোট বটন করুন আগামী 7 তারিখে যে দামি নির্বাচন করছে আমি এবং দামি নির্বাচন এবং আমরা এবং বাবুরা মিলে যে ভাগ বাটোয়ারা হচ্ছে সেই ভাগ বাটোয়ারায় জনগণকে অংশগ্রহণ না করার আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি শেষ করবো তার আগে বলতে চাই ইতিমধ্যে দেখেছেন যারা এই ভাগ বাটোয়ারায় অংশ নিয়েছে তারা এখন বলছে নির্বাচনের পরিবেশ নাই অর্থাৎ শেখ হাসিনা তাদের সাথে বেঈমানি করেছে যেমনি ভাবে এর আগে রাশেদ খান মেনন হাতাদুল্লাহকে মন্ত্রী বানিয়েছিল কিন্তু পরবর্তীতে টুস্ট করে ফেলিয়ে দিয়েছে সুতরাং যারা একবার এমপি মন্ত্রী হওয়ার লোভে নির্বাচনে গিয়েছেন জনগণের সাথে বেঈমানি করেছেন শেখ হাসিনা আপনাদের সাথে বেঈমানি করে দেখিয়ে দিবে সুতরাং জনগণের বিপক্ষে যারা গিয়েছেন এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে আমি সর্বশেষ জাতীয় পার্টিকে বলবো অনেক রয়ে ছাই করেছেন গতকাল
জিএম কাদের বক্তব্য দিয়েছে, তিনি বলছেন আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই। আরে ভাই, আগামীতে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতা আসবে এবং এই জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করবে, জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সোজা কথা বলতে চাই, আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই মাফিয়া তন্ত্রের পতন হবে, যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন হবে, আমরা এই আন্দোলন সফল করার জন্য ওকে কাদা রক্ত রাজপথে প্রস্তুত হয়েছি। অধিকার পরিষদকে ইতিপূর্বে ভয় দেখিয়ে মাথা নত করা যায়নি, আমাদেরকে মাথা নত করে ঘরে বসিয়ে রাখা যাবে না। আন্দোলন চলছে, এই আন্দোলনে আপনাদের সকলকে আমার আহ্বান জানাচ্ছি, 7 তারিখে ভোট বর্জন করুন। বাংলাদেশে অবশ্যই আমরা আগামীতে ভোট চাই, সেটি হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। ধন্যবাদ সকলকে।